কাছে অর্পিতা আমার চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কেমন আছো তোমরা লিটল হার্টস নিচে কমেন্ট করে জানাবে। আর আজকে আমি সত্যিকালের পিকাচু ড্রেস পরে চলে এসেছি, যেহেতু আমার নামও পিকাচু অর্পিতা, তাই আমার ড্রেসও আজকে পিকাচু অর্পিতা, পিকাচু ড্রেস। যাই হোক, অর্পিতাটা মেম বললো এক মিনিট গাইস। তো দেখো আজকে আমি একটা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হলো, আজকে তোমাদের দেখাবো আমার আইশ্যাডো প্যালেট, হাইলাইটার প্যালেট এবং আমার ব্রাশ কালেকশন। তো এই দুটো জিনিস আজকে দেখাবো তোমাদেরকে। আরও আমার অনেক কিছু এসছে ফ্লিপকার্ট দিয়ে, যেগুলো তোমাদের দেখানো বাকি আছে, আমি তোমাদের দেখাবো। আর আমি ভিডিওতে খুব হাত নাড়াই, কারণ এটা আমার অভ্যাস। আর কানেরটা আজকে দেখতে পাচ্ছে, এই কানেরটা আমাকে আমার বৌদি গিফট করেছে। তো বৌদি যদি ভিডিওটা দেখে থাকো, থ্যাংক ইউ বৌদি আমাকে গিফট করার জন্য। তো চলো আগে তোমাদের আমার ব্রাশ কালেকশন দেখাই। আর মাইকটা দেখতে পাচ্ছো তো, মাইকটা খুব ভালো হয়, খুবই ভালো। তোমরা নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এগুলোতে আছে আমার ব্রাশ, আমার ব্রাশ এমনিতে হুডা বিউটির ব্রাশ আছে, এমনি ব্রাশ আছে, অনেক রকমের ব্রাশ আছে। তো দাঁড়া কিন্তু আমার ব্রাশগুলো না নোংরা হয়ে গেছে, যেটাকে যার জায়গা সেটাকে তার জায়গায় না ঢোকালে এটাই। তো চলো তোমাদেরকে আমার ব্রাশটা, তো এই দেখো হুডা বিউটির আমার একটা ব্রাশ, এই যে হুডা বিউটির ব্রাশ এটা আছে, তারপরে এইটা একটা আছে, দেখো হুডা বিউটি ব্রাশ, সব আলাদা আলাদা রকমের ব্রাশ আছে। এটা তো জানো আইব্রো, আইব্রো করার। তো এই দেখো একটা ব্রাশ আছে আমার হুডা বিউটির, হুডা বিউটির পুরো ব্রাশ প্যালেট আছে আমার। দেখো আরেকটা, এই দেখো সব আমি হাতে নিয়ে রাখছি, এইটাও এগুলো সব কি আইব্রো করার। তো এই দেখো এটা আমার কোনো কাজে লাগে না জানো, এই ব্রাশটা কোনো কাজে, এটা হুডা বিউটির কোনো কাজে লাগে না এটা। তারপরে এই একটা আছে, এটা আমার প্রচুর কাজে লাগে, মানে সব থেকে বেশি এটাই আমার কাজে লাগে, মানে ফাউন্ডেশন ফাউন্ডেশন সব এটাই লাগে। মানে এইটা আইরনের উপর ওই মানে পলসি লাগটা না, এই যেটা আমার আইব্রো করতে লাগে, এটা হুডা বিউটি, এটা ওইটা আমার কোনো কাজে লাগে না, এটা কেন দিয়েছি আমি। পাউডার আছে আমার মধ্যে, সাদা সাদা মানে পাউডার পড়ে গেছে, একটা একটা রেখেছি আমি, তো পাউডার পড়ে গেছে। তো এইটাও আমার কাজে লাগে, ব্রাশগুলো পরিষ্কার করতে হবে। তো তোমরা দেখো দাঁড়ো, এই যে এটা হুডা বিউটি ব্রাশ, আর এটা আমার কোনো কাজে লাগে না, এটা করে ভিড়ে যায় না কোনো কাজে, এটা চোখের পাতা আমি খুব ভয় পাই, এটা কোনো কাজে, এইটা আমার কোনো দিনও কোনো কাজে লাগে কি, তাই না 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 এটা লেগেছে লেগেছে লেগেছে। দেখো কেন বলতো, এটা মাথায় সাদা বলে আমি বলছিলাম, মাথা সব সাদা ছিল, এরকম হয়ে গেছে, খুব নরম জানো তো, খুব ভালো কোয়ালিটির। আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিয়ে দেবো এই ব্রাশ, ও আমি দিতে পারবো না হুডা বিউটি, এই ব্রাশগুলো আমার ডাইরেক্ট মার্কেট থেকে কিনেছিল, অন্যগুলো দিয়ে দেবো এই ব্রাশগুলো পড়ে গেলো। দেখো এটা কি করেছিলাম বলতো, যে ইয়ে কনসিলার লাগে এরকম করেছিলাম, তারপরে আবার ওই সাদা কালারে দিয়েছিলাম, তার জন্য এটা এরকম লাগছে, এরকম লাগছে না। এটা না হুডা বিউটি ব্রাশ প্যালেটে এটা দিয়েছে, তোমাদের পুরো ফটোটা দিয়ে দেবো, কিন্তু এটা হুডা বিউটির না, এটা ফেক, এটা কোনো মানে এটা কাজে লাগে, মানে আগে আগে কন্ট্রোল করতে লাগে আমার লাগে না, ব্রাশ বাইরে হচ্ছে। তো এই কথা না, বারোটা ব্রাশ করে তো চলো, এগুলো হুডা বিউটি ব্রাশ চলে গেলো, আমার হুডা বিউটি ব্রাশ সব পালিয়ে যাচ্ছে, আমি রেখে দিয়ে জানো এটার মধ্যে। তো আই মেকআপের ব্রাশ এই যে, এটা হুডা বিউটির না, এটা এমনি নিয়েছিলাম, আর এই ব্রাশগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, খুবই ভালো। আর ওগুলো যদি পারবো না, কারণ ওগুলো আমার মার্কেট থেকে কিনেছিল, তো ডিসক্রিপশন বক্সে আমি সবগুলো প্রোডাক্টেরই লিঙ্ক দিয়ে দিই, তোমরা দেখে নেবে। এই দেখো শুধু এগুলো একসাথে এসেছিলো, ওগুলো খুবই ভালো কোয়ালিটি, খুবই নরম, তোমরা নিতে পারবে। এই যে এগুলো আই মেকআপের ব্রাশ আমি করেছি, দেখতেই পাচ্ছ আই মেকআপ করেছি, অনেক কিছু করে দিচ্ছি, আমি করে নিয়েছি, হবে না ছাড়ো। এই দেখো আচ্ছা, এটা কি, এটা কোন কাজে লাগে বলতো, হাইলাইটার এখানে আর এখানে লাগাতে, এটা কাজে লাগে, আর কন্ট্রোলও করি মাঝে মাঝে, খুব কম করি। এই যে এইটা দিয়ে আমি হাইলাইটার লাগাই, এইটা দিয়ে আমি বড় ব্রাশ দিয়ে হাইলাইটার লাগাতে, আমি এটা দিয়ে অল্প 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 করে হাইলাইটার লাগাই, হাইলাইটার ব্রাশ আমার কাছে নিই, পাঁচটা লাগবে। এই একটা থাম্বা ব্রাশ, এই একটা, এটা কন্ট্রোল ব্রাশ, কন্ট্রোল বারোটা আছে, তিন চার সাত ছয় সাত, এই একটা ব্রাশ, এইটা আমি কোনো জন্য ইউজ করি, দেখে বুঝতেই পারছো পুরো সাদা, এরকম কাজে লাগবে, এমনি আছে কোনো লাগবে কোনো কাজে। এই একটা ব্রাশ, এটা মনে হয় এরকম কিছু একটা করে, এই একটা ব্রাশ মোট এখানে বারোটা থাকার কথা, এক দুই তিন চার পাঁচ, দুটো ব্রাশ মিশি বাইরে কিছু জানি, বারোটা ব্রাশ কত দিয়ে দেবো আমি, এই চলে গেলো না পরে। এই দেখো এগুলো হুডা বিউটি, আর এগুলো এমনি ব্রাশ, ঠিক আছে। তো এই ছিল আমার ব্রাশ কালেকশন, আরও আছে বললাম না বারোটা ব্রাশ, আমাকে একটু মিসিং নিয়েছি, এইগুলো না ওই আই শ্যাডোতে থাকে না ওই ব্রাশ, আর আমার কাছে দুটো ব্রাশ আছে, এগুলোকে বলতেই হবে, কারণ আমার খুব কাজ, খুব কাজ লাগে, তাই আমি এগুলো দেখাবো। এটা আমার সেই আইব্রো দেখো বললাম, এই যে দুটো ব্রাশ, ছোট ছোট এক কাপ,
छोटा पटका बड़ा धमा छोटा पैट का छोटा पैकेट बड़ा धमा এই ব্রাশটা আছে আর এটা এইটা আমার লাগে নি কাজে গিয়েছিল ওটা আমি আইলাইনার লেগেছিল কোনাটা করতে না আর এটা করতে আমার হ্যাঁ লেগেছিল এটা এইটা এটা ওপি ওপি বলতে পারো ওপি এইটা দিয়ে আমি কি করেছিলাম বলো আমার কাছে না গোল্ডেন আইলাইনার নেই ঠিক আছে তো আমি গোল্ডেন কালারের আই শ্যাডোটা একটুখানি কনসিলার এইটা দিয়ে পুরো এরকমভাবে কনসিলার দিয়ে গোল্ডেন আইলাইনারটা হালকা হালকা করে দিয়ে দিয়েছিলাম পুরো দারুণ লাগছে মনে হচ্ছে গোল্ডেন আইলাইনার দিয়েছি গোল্ডেন আই শ্যাডো প্যালেট থেকে প্রথমে আসি এই প্যালেটটাতে এই প্যালেটটা জাস্ট ওয়াও 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 আর কি আমি বলবো এত ভালো প্যালেট মানে এখানে আমার যত প্যালেট আছে সবথেকে ভালো এই প্যালেটটা আমার ভালো লাগে স্মেলটা শুকিয়ে তোমরা পাগল হয়ে যাবে আমার বোন জানে দিয়ে আর কালার দেখবে এই যে এই গোল্ডেন কালারটা দিয়ে এই গোল্ডেন কালারটা দিয়ে আমি আই মেকআপ করবো মানে উপরে গোল্ডেন আইলাইনারের কাজ এইটা করে দেয় আমার এই প্যালেটটা আমি সব কটা কালার করে দেখতে দেখি তখন কিছু দেখেন আমার হাতটাই নষ্ট হয়ে গেছে হাতটা তো শুনতে পারেন তা আমি সবটা নিয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো কালারগুলো দেখো জাস্ট ওয়াও দেখো আমি কীভাবে যে দেখাবো দাঁড়াই দেখো এক একটা কালার জাস্ট ওয়াও বলছি না জাস্ট ওয়াও আমার খুবই পছন্দের আই শ্যাডো প্যালেট এটা এই দেখো কালারগুলো দেখি না কীভাবে দেখা এটা খুবই সুন্দর কালার যাই হোক আমার খুবই পছন্দের প্যালেট লাগবে 280 টাকা নিয়েছিল রিয়ার কাছ দিয়ে নিয়েছিলাম প্যালেটটা তো এটা হলো কালার বোর্ডের প্যালেট সবার কাছেই আছে এখন যে ট্রেনিংয়ে চলছে তো এই যে কালার বোর্ডের প্যালেটটি আর কি বলবো খুবই ভালো কিন্তু আমি বলছি এটা রিভিউটা একটু দেবো বাট এখন একটু দেখি না জিনিসটা আমি সব ফটোটির পাশে ফটো দিয়ে দেবো ঠিক আছে তুমি যদি টিকিট করে না দেখতে পারো ঠিক আছে এইটা জাস্ট অসাম এই দুটো মানে এইটা সরি এইটা এই এই প্যালেট মানে এই পার্টের এই জায়গাটা আমার খুব ভালো লাগে এইখানের মধ্যে গ্লিচারগুলো অতটা ভালো না এইটা ভালো এটা ভালো এই কালারটা প্রচুর ভালো লাগে আমার ভালো চোখে দেওয়ার জন্য ইয়েলো কালারটা অসাম কিন্তু এই কালারগুলো না ভালো নেই এই দুটো কালার দুটো কালার একদমই উঠে না এই কালারটা তো উঠবেই না তোমাদের দেখাচ্ছি এটা এত সুন্দর কালার তো কেমন যেন লাগে না তোকে ব্রাশে উঠতে চায় না এখানে চলে আসি এখানে এই কালারটা একদমই ভালো না দেখো একদম ভালো কতটা নেবো দেখো এটা ভিডিও জানো করেছিলাম দেখো একদমই ভালো এই কালারটা ভালো এই কালারটা মানে হাইলি রেকমেন্ড করবো খুব ভালো এইগুলোর মধ্যে সব কালারই ভালো কিন্তু এই কালারটা একদমই ভালো না এটা আমার ফেভারিট কালার এখানে সব কালার এখানে সব কালার সব কালার কিন্তু এইটা মনে হয় একটুখানি ইয়ে দেবে না এই কালারটা হওয়া সাল একটুখানি বসলে উঠে আছে আর এই কালারটা কিছু বলার নেই কিচ্ছু বলবো মানে এত ভালো কালার আমি লাগিয়ে দেখাচ্ছি আরও খাবলা তুলে নিচ্ছি দেখো এই কালারটা জাস্ট হওয়া সাল আচ্ছা খুব ভালো লাগে কালারগুলো যাই হোক এই যে দুটো কালার চলে গেল কালার বোর্ড আর বিউটি আর এটা হলো সুইস বিউটি হাইলাইটার প্যালেট এবং ব্লাশারও আছে সবুজ হাইলাইটারটা তুমি করে দিতে আমি মেকআপ কালেকশনে আছি দেখো তোমাদের দেখতে পাচ্ছ ওই দেখো কিউটি আমি কীভাবে ভিডিও করি এই দেখো এখানে মাইক লাগানো আছে মাইক দেখ এগুলো খুবই সুন্দর এই কালারটা এইটা আমি প্রচুর ইউজ করি আর এটা তো হাইলাইটার তোমরা দেখতে পাচ্ছ তো খুবই সুন্দর আর এই যে কন্ট্রোল আমি এটা দিয়ে কন্ট্রোল করি আর আমার কন্ট্রোল করা দরকার আমার কিউটি কন্ট্রোল করি আমার সবাই কন্ট্রোল করছে দেখতে গেলে পড়ে গেলো এই যে আর অরিফ্লেম মেরেছে এটা আমার জীবনের প্রথম আইশ্যাডো প্যালেট আর এটার দাম এটা একদম রিয়েল এটা না ফেক না এখানে যেগুলো আছে সব ফেক প্যালেট ঠিক আছে এগুলো সব ফেক আর এটা আমার রিয়েল আইশ্যাডো প্যালেট একদম রিয়েল একদম কত না 6,000-7,000 টাকার দাম এই আইশ্যাডো প্যালেটটা কারণ এটা রিয়েল অরিফ্লেমের প্যালেট কারণটা বলছি আমার মা অরিফ্লেম কোম্পানিতে কাজ করতো তখনই আমার মা ওখান থেকে এই আইশ্যাডো প্যালেটটা কিনেছিল আমার ডান্স মেকআপের জন্য আসলে তখন মেকআপ করতাম তো খুবক্ষণ ডান্স করতাম মানে ডান্স এখনও করি তো ডান্স মেকআপ এখন লকডাউনের জন্য একটা বলে খুবই ভালো তোমাদের একটা আইশ্যাডো আমি দেখাচ্ছি আমার হাতে আর জায়গা নেই দেখো এই দেখো কত সুন্দর দেখেছো কালারটা এই কালারটা আর দেখতেই পাচ্ছ আমার এখানে শেষ হয়ে গেছে এই দুটো কালার শেষ হয়ে গেছে কারণ এই দুটো কালার আমি প্রচুর ইউজ করেছি ভিতরে আসে আমার হাইলাইটারটা আমার খুব কষ্ট আছে এখানে এই হাইলাইটারটা দেখতে পাচ্ছ এটা হাইলাইটারটা দারুণ হাইলাইটার আমার হাত দিয়ে কিছুদিন আগেই পড়ে গিয়ে ভেঙে গেছে হাইলাইটারটা মা প্রচুর মেরেছে এটা কন্টোর আর এটাও এমনি মনে হয় ফেস পাউডার বা ছিল তো এটা আর এই ব্ল্যাকটা দিয়ে আমি আইনি আর আমি ওই আইব্রো কিটটা দিয়ে এখন করি আর এখানে দেখো না মানে এটা ভিজে গেছে তো এটা না খুললে এই যে এখানে লাইট জ্বলতো এই দেখো সুইচটা লাগাচ্ছি এটা সুইচ এই যে সুইচটা তো এটা টিপলে লাইট জ্বলতো নষ্ট হয়ে গেছে যাই হোক এই যে এটা লিপস্টিকগুলো আমার সবশেষ কারণ লিপস্টিকগুলো এখনই মাঝে মাঝে নিয়ে
নাচি এখন মাটি তাই এগুলো নিয়ে শুরু করেছে এই যে কে দু জায়গায় ব্রাশ ছিল ব্রাশ দুটো হারিয়ে গেছে এখন কি থাকে অনেক আগে থাকতে হবে তাই নিয়ে যাচ্ছি হাতে কতটা ইয়ে হচ্ছে এই জল ফিনে আসলে পরে তাও এটা তো এই কটাই ছিল আমার আইশ্যাডো প্যালেট আর একটা হাইলাইটার আমার হারিয়ে গেছে ছোটো হাইলাইটারও ক্লোজ হয় না এই যে দেখো তো মা আমার অনেক কিছু শপিং করেছে এগুলো কালেকশনের মধ্যে না এই ছিল কালেকশন তোমাদের বললাম এই দেখো এইটা কিনেছে নতুন আমার মেকআপ রাখার জন্য মেকআপ রাখার আমার জায়গা নেই আর তো এই চুইটা ও 200 টাকা 350 টাকাটা দিয়ে সব কিনা আর আমার কালকেই না নেল পলিশ এসছে আমার মা নতুন নেল পলিশ কিনেছে আজকে আমি পুরোটা না হাফ একটুকুনি দেখিয়ে দিচ্ছি কালকে আমার ব্লগে তোমরা পুরোটা দেখতে পেয়ে যাবে এখান দিয়ে একটু দেখাচ্ছি এটা সারপ্রাইজ থাকবে আমি একটাই হেল দেখাচ্ছি কালকে দেখাবো আজকে কিছুই দেখাবো শুধু ওইটুকু দেখে দিলাম তো সবই ফ্লিপকার্ট থেকে নিয়েছেন আমি মিশো অ্যাপ কিছু একটা তো এই গানটা খুবই সুন্দর অনেক কিছু এসছে তোমাদেরকে সবই আমি দেখাবো বাট পরে তো হ্যালো লিটিল হার্টস এইটাই ছিল আমার আজকে আই শ্যাডো আর ব্রাশ থেকে দাঁড়ো এটা নিচ্ছি আই শ্যাডো আর ব্রাশ কালেকশন তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটা নিচে কমেন্ট করো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এইটুকু সবাই ভালো থাকবে হ্যাপি থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো আজকের জন্য এইটুকু টাটা লাভ ইউ অল লিটল হার্টস টাটা